বিএনপি আর নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কর্মসূচির মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করে না আওয়ামী লীগ। আর গণহারে নয়, নাশকতায় জড়িত আসামিদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগ করে তারা বলেন, দেশকে পেছনে নিতেই এই তৎপরতা। বিএনপি জামাতের অবরোধে নাশকতা ঠেকাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের। গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগ আলাদা আলাদা অবস্থান কর্মসূচিতে বিএনপির সহিংসতার প্রতিবাদ জানায়। পুরান ঢাকার ধোলাইখালে সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সাইদ খোকন। তারা আবার এই দেশকে ধ্বংস করতে চায়, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এছাড়া উত্তরে অবস্থান ছিল ঢাকা 18 আসনের এমপি হাবিব হাসানের। দুপুরে দলীয় কার্যালয়ে মতবিনিময়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের 8000 লোক গ্রেপ্তার হলো, কোন কারাগারে আছে নাম দাম সহ। ঠিকানা সহ ওদের তালিকা আমাদেরকে দিন। সংলাপের পাঠ শেষ, এখন তারা যা করেছে এরপর তাদের সাথে সংলাপের কোনো পরিবেশ। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী জানান, বিএনপি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কায়দায় কর্মসূচি দিচ্ছে। যে বিএনপির কর্মসূচি ঘোষণা আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। গাড়ি ঘোড়ার উপর হামলা, গাড়ি ঘোড়া জ্বালানো, মানুষের উপর হামলা পরিচালনা করা, সেটি হচ্ছে কর্মসূচি। বিএনপি জামায়াতের অবরোধে সহিংসতা নাশকতা ঠেকাতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় জানান আওয়ামী লীগ ছাড়াও দলটির বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।